আল্লাহু আকবার, আমি ব্রেক ব্রেক করে ব্রেক করে, ও মাই গড, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রান ভাই অবস্থা কি ভাই? ভাই আমি কি এটা চোখটা কিন্তু জল জল করছে ভাই একদম পুরো। নিক্ষেপ করলে কিন্তু রাগান্বিত হয়ে গেলে কিন্তু আমাদের ক্ষতি করে দিতে পারে, মনে হচ্ছে সরে যাওয়ার চেষ্টা করতেছে ভাই। এই গভীর রাতে এইভাবে রাস্তার উপর বসে থাকেন কেন? এইভাবে কোনো কথারই উত্তর দিচ্ছে না আমাদের ভাই। ওমাই গড, হ্যাঁ নাই ও চোখের অবস্থা কি ভাই? আমি কি রোদ উঠে চুপ ভাই, কি অবস্থা ভাই? দেখেন না ভাই কি অবস্থা ভাই। এই যে কথা বলেন না কেন আপনি? কোনো কথারই উত্তর দিতে পারছেন না। চোখে মনে হচ্ছে আগুন জ্বলছে ভাই, চোখে দুই চোখে আগুন জ্বলতেছে। এই অবস্থা যদি কেউ যদি রাত্রেবেলা যদি এই রাস্তায় যাওয়ার সময় এরকম একটা অবস্থা দেখে তাহলে তার অবস্থা কি হবে আপনি ভেবে দেখেন। জি ভাই, ভাই এ কি কোনো কোনো উদ্দেশ্যে ভাই এখানে বসে আছে কোনো কারণে নাকি ভাই কোনো শুধু শুধু মানুষকে ভয় দেখানোর জন্য ভাই বসে থাকে? এর সাথে কথা বলেন তো ভাই একটু। আপনি সামনে দিয়ে কোথায় যাচ্ছেন আমার সাথে কথা বলেন। কিন্তু অনেকটা ভয়ানক ভাই চোখের অবস্থা দেখলে ভাই, দুই চোখ মনে হচ্ছে বেরোয় আসতেছে ভাই ভিতর থেকে। এখানে কি জন্য বসে আছে ভাই? এর কি কোনো খারাপ উদ্দেশ্য আছে নাকি ভাই কোনো কারণে এখানে বসে আছে ভাই? বুঝে উঠতে পারছে না কিছু, নাকি এখানে বসবাস করে? কিন্তু এভাবে যদি রাহেন ভাই এভাবে যদি রাস্তার উপর বসে থাকে তাহলে বুঝতে পারছেন ওর চোখটা দুই চোখটার অবস্থা দেখছেন ভাই? ওইদিকে তাকাইলে তো ভাই মনে হচ্ছে ভাই এখানে একটা গাছ দেখছেন ভাই? গাছটার অবস্থা দেখেন, এই গাছে বসবাস করে নাকি রাহেন ভাই? সুন্দর অবস্থা দেখেন ভাই, গাছটাও কেমন ভুতুরে দেখতে লাগতেছে দেখছেন? উজ্জ্বল ভাই গাছটার অবস্থা দেখছেন কি খারাপ ভাই? আমরা জানতে চাই যে কেন এভাবে রাস্তার উপর বসে থাকে।
ভ্যান ভাই বন্ধুরা দুই চোখটার অবস্থা দেখেন ভ্যান ভাই, এটা কিন্তু খুব ভয়ানক ভাই। আবার আমাদের দিকে আসে আগে আসছে ভাই, বুঝলে ভাই, আবার ফিরে যাচ্ছে ভাই। জলবেন কি বলছেন ভাই, চোখের অবস্থা দেখেন ভাই, উজ্জ্বল ভাইকে জ্বালা দেবে কিন্তু চোখ দিয়ে, উজ্জ্বল ভাই কাছে গেলে কিন্তু চোখ দিয়ে জ্বালা দেবে আপনাকে ভাই। দেখেন উজ্জ্বল ভাইকে নিয়ে চলে আসা যায় কিনা ওর কাছ থেকে, গাছ উঠে গেল না তো রান ভাই, গাছের সাথে বাড়ি খেয়ে কেমন পড়ে গেল উজ্জ্বল ভাই, ভাই সেখানে গাছ উঠে গেল না তো রান ভাই, এখানে আমাদের মিষ্টি থাকছে, উজ্জ্বল ভাইকে নিয়ে এবার দ্রুত বেরোন ভাই। বন্ধুদের কাছে বিদায় নে প্রিয় বন্ধুরা, আমরা এখন এখান থেকে উজ্জ্বল ভাইকে নিয়ে বেরিয়ে যাবো, আমরা এখন একটু এখানে দাঁড়াবো না ভাই, শয়তানটার মতো গাছের উপরে উঠে গেছে ভাই, উজ্জ্বল ভাই গাছের সাথে বাড়ি খেয়ে কিন্তু পড়ে গেছে ভাই, উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই গিয়েছে, উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই ভাই ঠিক আছেন ভাই, ভাই ধরেন ভাই উজ্জ্বল ভাই ধরেন আগে, এখানে কিভাবে আসলাম ভাই, আপনি ওর কাছে যান না, ওর চোখের যে অবস্থা আপনি দেখছিলেন, ওর চোখ দিয়ে আপনাকে জ্বালিয়ে দেবে ভাই, আমি তোর ইচ্ছা করে কাছে যাইনি ভাই, আমার মনে হলো কি ওর চোখের দিকে চোখ যখন পড়ছে ভাই, তখনই আমার সব
রেহান ভাই আমি সব ভুলে গেছি ভাই, আমি ওই ভাই উজ্জ্বল ভাইকে বস করে ফেলছি ভাই সম্ভবত। উজ্জ্বল ভাই যখনই ওর দিকে তাকাইছে তখনই কিন্তু ওকে বস, মানে উজ্জ্বল ভাই যেভাবে গেছে উজ্জ্বল ভাই কিছুই জানে না, কিন্তু কিছু জানে না ওই, কিন্তু ওকে ওইভাবে বস করে নিয়ে গেছে। কারণ আমরা যেভাবে উজ্জ্বল ভাইকে ডাকছিলাম, কারণ উজ্জ্বল ভাইকে যদি শুনতো তাহলে কিন্তু দাঁড়াতো ভাই ঠিকই। রেহান ভাই এখানে মনে হয় আমাদের একটু দেরি করা ঠিক হবে না, আমাদের এখান থেকে এখনই বেরোয় যাওয়া উচিত ভাই। ওটাই করতে হবে, দ্রুত এখান থেকে বেরোন। রেহান ভাই এখান থেকে দ্রুত বেরোন ভাই, উজ্জ্বল ভাই সঙ্গে উজ্জ্বল ভাইকে দাঁড়ান ভাই, উজ্জ্বল ভাইকে নিয়ে বেরোন ভাই দ্রুত সামনে দিয়ে।